আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন ট্রেনিং সেন্টারের আমাদের আজকের ক্লাসটা ষষ্ঠ সপ্তম ক্লাস। আমরা অলরেডি গ্রাফিক ডিজাইনের মোট 7টা ক্লাস, 6টা ক্লাস দেওয়া শেষ। আমরা 6টা ক্লাস অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এখানে এখান থেকে ফাইল থেকে শুরু করে প্রত্যেকটা ফাইল, এডিট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় দেখানো শেষ, এমনকি প্রত্যেকটা টুলবারের কাজ মোটামুটি দেখানো হয়েছে। আশা করি আর কোনো টুলবারের কাজ অজানা কারোর নাই। হ্যাঁ, আজকে আমরা ভিজিটিং কার্ড আরেকটা কাজ শিখবো। আজকে আমাদের স্ক্রিনে যে একটা ভিজিটিং কার্ড দেখতেছেন, আজকে আমরা এই ভিজিটিং কার্ডটা ক্রিয়েট করা শিখবো। আমরা গতকালকে এই ভিজিটিং কার্ডটা ক্রিয়েট করে দেখছিলাম, পরিপূর্ণ দেখাইছিলাম, এ নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, আশা করি আপনারা পারেন, তাই না? আচ্ছা স্যার, আমরা এই ভিজিটিং কার্ডের এই যে ভিতরে যে ইয়েগুলো আছে, শেপগুলো আছে, ওই শেপগুলো আমরা ক্রিয়েট করা মানে বিষয়টা খেয়াল করবো। আমি এটাকে ধরে এটাকে এক পাশে রাখতেছি, ওকে রাখলাম। সবার সুবিধা আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেবো, তার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গল টুলটা নিবো। হ্যাঁ, রেক্টেঙ্গল টুলটা নিয়ে এখান থেকে একটা শেপটা নিয়ে নেবো, টেনে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নেবো। নিয়ে আমি এখানে সিলেকশন টুলবারটা দিয়ে দেবো, দিয়ে গার্ডিয়ান টুলে গিয়ে গার্ডিয়ান থেকে এখান থেকে আমি উপর থেকে দিয়ে দেবো পরিপূর্ণ হলুদ। এখান থেকে দিয়ে দেবো একটু সাইন কালারটা, দিয়ে সাইন কালার অপোসিটটা কমিয়ে দেবো 10, আর এখান থেকে হালকা একটু ইয়ে দেবো হোয়াইট। ওকে, দিয়ে আমি এখানে গার্ডিয়ান থেকে এটাকে হোলটাকে উপরে, হোলটাকে উপরে এটাকে একটু নিচে দিয়ে দেবো। শেষ আমাদের কাজ। ওকে, হয়ে গেছে, এটার মতো গেল এটা। ওকে, এখন আসেন আমার এখানে ভিতরে শেপটা, আমি শেপটা ক্রিয়েট করবো, তার জন্য আমি এখান থেকে কী করতে হবে সবার শুরুতে আমি এটাকে সরে রাখতেছি, তাহলে আমার দেখতে সুবিধা হবে। এখানে একটু আমি একটু আপনাদেরকে ইয়ে করে দেখাতে যে আপনারা বুঝবেন ভালো। এখানে দেখেন মূলত তেমন কোনো বিষয় নেই, এখানে আছে কিছু শেপ আছে, কিছু ইয়ে আছে, এই যে দেখেন একদম সিম্পলে কাজগুলো, তাই না? আমি সবার শুরুতে আপনাদেরকে এই বিষয়টা ক্রিয়েট করে দেখাবো। এই জন্য আমি এখান থেকে এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুলটা নিবো, নিয়ে আমি এখান থেকে এই বরাবর একটা রেক্টেঙ্গেল শেপ টেনে দিব। ওকে, টেনে দেওয়ার পর আমি এখান থেকে ফ্যান টুলে কাজটা এখানে আমাদের করতে হবে। আমি এখান থেকে কী করবো, এখান থেকে এইখানে ক্লিক করবো, এখান থেকে এখানে ক্লিক করে, এখান থেকে ক্লিক করে, এখান থেকে এখানে এখানে শিপ ধরে ধরে করলে আপনি এটা বলা হবে। কিন্তু দেখেন আমাদের একটু বাঁকা আছে, দেখেন একটু বাঁকা বাঁকা দেখা যাইতেছে। এখান থেকে সিলেকশন টুলব্যাটটা ধরে এখান থেকে ক্লিক করে হালকা একটু উপরে তুলে দেবো। ওকে, কন্ট্রোল আর দিয়ে দেখবো, কন্ট্রোল আর দিয়ে একটা রোলার নাম্বার দিয়ে রোলারটা দেখবো বরাবর হয়েছে কিনা, বিষয়টা কিন্তু খেয়াল করবেন আপনি। এখান থেকে একটা রোলার আছে দেখছেন, আমি এখান থেকে এটাকে এই রোলার বরাবর করে দেবো। এরপর এখান থেকে এই মাথাটাকে হুবহু এই আমাদের রোলার সাইজটা বরাবর করে দেবো। এখন আমাদের কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ডিলিট করে দিলাম। এরপর আপনি এখান থেকে ফ্যান টুলটা দিয়ে এখান থেকে নেবেন, এখান থেকে যদি না এর সাথে সিলেক্ট হয়ে যদি আপনি এখান থেকে নেন, এটা একটা হয়ে যাবে, দেখেন হয়ে আইতেছে না, তাই না? আপনি নেবেন সবসময় এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন, এখান থেকে এদিকে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। ওকে, নিতেছে না কেন, দাঁড়ান। হ্যাঁ, এবার দিতেছি, দেখি আসে কিনা। হ্যাঁ, এবার আসবে। এখানে কালার সেরুন আমি এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওকে, এখন আসেন আমার এখানে এটাকে আমরা দিতে পারবো মনে হয় যে একটা ছায়া পড়ছে, তখন আমাকে কী করতে হবে, এখানে যে কালারটা আছে হুবু এই কালারটা আমাদের এখানে পেস্ট করতে হবে। আমি এখান থেকে কালারটা পেস্ট করে দিলাম। ওকে, এখন পুরোটা মিলে গেছে, তাই না? আপনি কী করতে এখান থেকে কালারটা পেস্ট করার পর এখানে আসবেন, এসে একটু ডিপ করে দিন বিষয়টা। হ্যাঁ, ডিপ করে দেওয়ার পর কিন্তু এখনও কেমন কেমন লাগতেছে, আপনি এখান থেকে এই শেপটাকে একটু উপরে তুলে দেবেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফন্ট দিয়ে দেবেন। ওকে, শেষ। এখন মোটামুটি দেখা যাচ্ছে মনে হয় যে এটা একটু শ্যাডো এখান থেকে ফোরসে, ঠিক আছে, হুবু হয়েছে কিনা মনে হয় একটু শ্যাডো এখান থেকে ফোর গেছে। শেষ, আমাদের এখানে এই কাজটা শেষ। এরপরে এই শেপটা ক্রিয়েট করা, এই শেপটা ছিল আমাদের এখানে। হ্যাঁ, এই শেপটা ক্রিয়েট করা, এই শেপটা ছিল এখানে, এখানে এই শেপটা ক্রিয়েট করা বিষয়টা আমি আপনাদের দেখাই দিই। সেটা হলো আপনি এখান থেকে একটা শেপ নেবেন, সবগুলো রেক্টেঙ্গুলার শেপের কাজ। হ্যাঁ, এখান থেকে পর্যন্ত নেবেন, নেওয়ার পরে এখানে ডিরেক্ট সিলেকশন টুলবারটা ক্লিক করবেন, করে আপনি এখানে আসবেন, আসে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে নিয়ে এতটুকু একটু নিয়ে আসবেন এদিকে। ওকে, নিয়ে আসলাম, আসার পরে এখান থেকে দিয়ে দিবো, দেখেন আমার এখানে বরাবর কিন্তু হইতেছে না, এখান থেকে একটু বেশি, এখান থেকে একটু কম, তাই না? তখন আমি এখান থেকে সিলেকশন টুলবারটা ক্লিক করে আমি এখানে আরেকটু নিতে হবে এটাকে, এখন কিন্তু বরাবর হয়ে গেছে। ওকে, ঠিক আছে, শেষ এটার কাজ গেলে, আমাদের এই দুইটার কাজ মোটামুটি শেষ। এরপর আমাদের এখানে আসেন এই কয়েকটা শেপের কাজ, এগুলো একদম সিম্পল, আপনি এগুলো নিতে পারেন। এক নম্বর, এখান থেকে রেক্টেঙ্গুল শেপটা নেবেন, নিয়ে আপনি এখান থেকে ক্লিক করে এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, নেওয়ার পরে আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলবারটা ধরে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে আপনি ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দেবেন, ডিলিট হয়ে যাবে, মনে থাকবে বিষয়টা। আমি আরেকবার দেখে দিতেছি,
রেকটেঙ্গুল শেপটা নেবেন নি আপনি, এবারেও দিবেন, দেওয়ার পর আপনি এখানে ডিলিট সিলেকশন টুলবারটা ধরে এখানে ক্লিক করবেন, করে ডিলিটটা ক্লিক করবেন যে কোনো এক কোণায়। হ্যাঁ আপনি যদি কথা আমার এই কোনো ডিলিট ডিলিট করে এই কোনায় ক্লিক করলাম, এই কোনো ডিলিট ডিলিট হয়ে যাবে, বলেন আমি এই কোনায় ক্লিক করবো, দেখেন কোনো এখান থেকে আমি এখানে ক্লিক করি লাভ হবে না, আমি এখানে ক্লিক করার একটা অপশন দেখেন, এই এখন একটা অপশন চলে আসে দেখছেন, দেখেন আমাদের মাউসের কার্সারের নিচে একটা অপশন আছে দেখছেন কি একটা, সে উড়ে আসছে এখান থেকে, এখন আর না এই এখন আবার আবার অফ হয়েছে দেখছেন, আমি এখান থেকে ক্লিক করে এখানে ডিলিট করে দিলাম, শেষ এটার কাজ। ওকে আমি এটাকে এখানে রাখলাম, রাখার পর হুবহু আমি এটা থেকে অল্টার ক্লিক করে আরেকটাকে বের করে নেব। ওকে নিয়ে শিফট এবং অল্টার ক্লিক করে ধরে একটু ছোটো করে এটার বরাবর করে দেব, আর একটু বড় করতে হবে এটাকে। ওকে বরাবর করে দিয়ে এটা কালারটাকে আমি একটু এখান থেকে গার্ডিয়ান টেবলটা দিয়ে একটু ঘুরিয়ে দিব। হালকা একটু ঘুরিয়ে দিলাম যেন ওটার সাথে ম্যাচিংটা না করে। হ্যাঁ বা আপনি চাইলে আপনার মন মতো একটা কালার এখান থেকে এরকম কালারটা যেটা হচ্ছে আপনার সে রকম কালার আপনি এখান থেকে ম্যাচিং করে দিতে পারেন। হ্যাঁ এখান থেকে এই কালারটা তাহলে ম্যাচিং করবে না, এখান থেকে দুইটা হয়ে গেছে। তো এখন চাইলে আপনি এই দুইটাকে দিয়ে আরও দুইটা ক্রিয়েট করতে পারেন, সেটা হলো আপনি এখান থেকে মাউস থেকে মাউসের রাইট ব্যান্ড ক্লিক করে ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট ক্লিক করবেন, এখান থেকে হরিজন্টাল দিবেন, এখান থেকে কফি, দুটো হয়ে গেছে কিনা দেখেন, দুইটা থেকে আমরা কিন্তু সেটটা তৈরি করে ফেলছে। এখন দেখেন এখানে কী সুন্দর একটা সিস্টেম আছে, এখান থেকে একটা উপরে একটা নিচে তাই না, আপনি এখান থেকে নিয়ে আসবেন, এসে এই বরাবর করে বসাবেন। ওকে বসানোর পর ভিতরটা সিলেক্ট করে এটাকে মাউস থেকে অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম সেন্টু ব্যাগে দিয়ে দেবেন। ওকে শেষ এটাগুলো ব্যাগে, হ্যাঁ এখানে এটা আছে কিন্তু দুটো কালারটা কম্বিনেশন মিলিয়ে যেতেছে, আপনি এখানে গার্ডিয়ানটা ধরে কালারটাকে একটু চেঞ্জ করে দিলে, হালকা একটু চেঞ্জ করে দিলে দেখুন আর ম্যাচিংয়ের কোনো সুযোগ নেই। হ্যাঁ ওকে এখন আর ম্যাচিং কিন্তু হবে না, ঠিক আছে, এরপর কিন্তু আমাদের এইখানে কালারটা ম্যাচিং হয়ে যেতেছে, তা আমি এখান থেকে গার্ডিয়ানটা দিয়ে কালার ম্যাচিংটা একটু দূর করে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে ঠিক আছে তাহলে আমাদের হুবহু ওই শেপটা কিন্তু এখানে ক্রিয়েটটা হয়ে গেছে, আপনি চাইলে এটা একটু লম্বা করে দিতে পারেন, যেভাবে হচ্ছে আপনি সেভাবে দিতে পারেন, আপনি এখান থেকে এখানে বসায় দেবেন, শেষ আমাদের এই শেপটার কাজটা মোটামুটি শেষ। কিন্তু আমাদের এখানে এই কালারটা কিন্তু কেমন হয়ে যেতে গেছে, ও কালারটা হওয়ার কারণ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা এটার উপরে ছিল, তো আমি এটা নিচে নামাই দিতেছি। ওকে ঠিক আছে হয়ে গেছে, এখন আসে আমাদের এখানে এই শেপটার কাজ, এই শেপটা একটু দেখবেন ভালো করে, এখানে কিন্তু একটু কাজ আছে, এখানে কিন্তু গ্রুপ আন গ্রুপ নেই, কিন্তু ফুরাটা শেপ আমি বলবেন ভাই শেপটি এবার কীভাবে আঁকছে, এবার আঁকার সুন্দর একটা সিস্টেম আছে, আপনি এখান থেকে একটা রেকটেঙ্গুল শেপটা নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে শেষ এখান থেকে এবার ফ্যান টুলটা দিয়ে আপনি এখান থেকে কাজটা করবেন, এখান থেকে একটা শেপ নিয়ে এখানে দিবেন বা এখান থেকে দিয়ে এখানে দিবেন। ওকে ওকে এরপর এদিকে যদি সমস্যা নেই, এখান থেকে দিয়ে এখান থেকে যেভাবে আনেন এখান থেকে এখানে নিয়ে আসে শিপটা ধরে দিয়ে বরাবর করে নিয়ে আসবেন, যতটুকু আসে ওকে দিয়ে দেবেন। এখন আসে কিন্তু এটা কিন্তু দুইটা দেখছেন, দুইটা কিনা এটা কিন্তু একটা হয় নাই, দুইটা আছে আমাদের এখানে একটু সমস্যা আছে, আমি এটা ঠিক করে দিতেছি, এখান থেকে ইয়েটা ধরে বা এখান থেকে এই ইয়েটাকে ধরে একটু ঠিক করে দিলাম ট্রেনে। ওকে বরাবর হয়ে গেছে, ঠিক আছে শেষ, দেখেন আমাদের এখানে কিন্তু এগুলো দুইটা, এখন যদি আমি এখানে ক্লিক করে একটা ভিন্ন, কিন্তু এখানে কিন্তু ভিন্ন না, এখানে কিন্তু দুইটা একটাই, দুইটাকে একটা কিউ করবো, তার জন্য আপনি এখান থেকে ব্যবহার করতে, এখান থেকে ফাথ ফাইন্ডার উইন্ডোজও যাবেন, কিন্তু ফাথ ফাইন্ডার মনে থাকবে, ফাথ ফাইন্ডার আজকে একটা নতুন কাজ, কিন্তু আজকে ফাথ ফাইন্ডারের কাজটা কিন্তু দেখাই দেবে এর ভিতরে, আমি বলছিলাম এখানে কিছু টুলবারের কাজগুলো আমি এইভাবে আস্তে আস্তে দেখিয়ে দেবো। আমি এখান থেকে এখন দোনোটাকে একসাথে করার জন্য এখান থেকে দোনোটা ক্লিক করে এখান থেকে উইন্ডোজ থেকে ফাথ ফাইন্ডারটা ক্লিক করে দেবো, ফাথ ফাইন্ডার দেবো, চলে আসছে ফাথ ফাইন্ডার, ফাথ ফাইন্ডার আছে, আসার পরে এখান থেকে আমাদের একটু ফুটতে হবে, দেখতে হবে এখান থেকে আছে এক নম্বর হলো আপনার হলো ইউনিট অল্টার ক্লিক টুরে ক্রিয়েট দ্য কমন শেপ অ্যাড অ্যান্ড অ্যাড টু শেপ, অর্থাৎ হলো আপনি যখন একটা শেপের সাথে আরেকটা শেপকে অ্যাড করার জন্য বা দুটা শেপকে একটা শেপ করার জন্য আপনি এখান থেকে এই টুলবারটা এই টুলটা ব্যবহার করতে হবে, আপনি ক্লিক করবো দুটো শেপ কিন্তু একটা হয়ে গেছে দেখেন, আপনার আছে আর যদি এখান থেকে ক্লিক করার আগে দেখেন এখান থেকে আমি একটু ব্যাগে আসতেছি, এটা হলো ভিন্ন ভিন্ন দুইটা, হ্যাঁ দুইটা দুই, যখন আমি এখান থেকে বসাই দিলাম, বসানোর পর দণ্ডাকে ধরে এখান থেকে আমি এখান থেকে ক্লিক করলাম দুইটা একটু হয়ে গেলো দেখেন, একটু হয়েছে কিনা, কারণ আনগ্রুপ টানগ্রুপ করার কোনো সুযোগ না, বা এটা একটু ক্লিক করলে ওটা আসবে, কারণ দুইটা একটু হয়ে গেছে, আপনি এখান থেকে বসাই দিতে পারেন। হ্যাঁ মন মতো বসাই দেবেন, বসাই দিয়ে আপনি আমার মন মতো কাজটা করতে পারেন, এটা তো ক্রিয়েট করে দেখাইছিলাম, এখান থেকে ধরবেন, ধরে এটাকে এবার করে দেবেন, শিপটা ধরে করবেন তাহলে আপনার সুবিধা হবে, এখান থেকে সিলেকশন টুলবারটা ধরে এখানে ক্লিক করে ডিলেটটা করে দেবেন। ওকে এখান থেকে এদিকে বাড়তে সমস্যা না, আপনি এখানে মাউসের টাচ রং দিয়ে রিফ্লেক্ট করে দেবেন, এখান থেকে বাটেল দিয়ে দেবেন, ওকে ওকে বাড়তে হয়ে গেছে।
ছোটো করে নিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে, যেটা ইচ্ছে এদিকে একটু রাউন্ড করে নিতে পারেন, যেটা আপনার কাছে ভালো সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন, বা আপনার সাথে যেভাবে ম্যাচিং করে এখান থেকে, এদিকে এখানে যেভাবে ম্যাচিং করে সেভাবে আপনি এখান থেকে করে নেবেন। ওকে, শিফট এবং অল্টার ক্লিক করে কিন্তু কাজটা করছি আমি এখান থেকে এই বরাবর করে, কিন্তু এটাকে এই বরাবর আনলে কিন্তু সুন্দর লাগবে। তো আমি এইখানে বরাবর নিয়ে আসতেছি। ওকে, একটু বাঁকা আছে, বাঁকাটা ঠিক করে দিতেছি। আজকে আমরা পাথ ফাইন্ডারের কিছু কাজটা দেখবো, মোটামুটি আমাদের কাজটা তো একরকম শেষ, তাই না? এখন আমি এখান থেকে আমাদের মন মতো বিষয়গুলো বসাই দেবো। হ্যাঁ, এটা এখানে ভিতরেই দিকে ছিল না, একটু দেখতেছি। এটার সাথে লাগানো ছিল। হ্যাঁ, ও এখানে আরেকটা শেপ ছিল, সেটা হলো এটা এইভাবে এখানে লাগানো ছিল। হ্যাঁ, এখান থেকে এখানে এইভাবে লাগানো ছিল। হ্যাঁ, আচ্ছা বাদ দেন, মোটামুটি একরকম আমাদের কাজটা আইডিয়া হয়ে গেছে। আর একটু দেখতেছি, এটা দেখি, ও ওটা ছিল এখান থেকে ভিতরতে শেপটা দিয়ে দিছে, সেটা আরো সহজ আরেকটা সিস্টেম। সেটা হলো কি, এখান থেকে একটা মানে আলোর মতো দিয়ে দিছে, মানে শ্যাডোর মতো, শ্যাডোটা আপনি এখান থেকে ফ্যান্টুল দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন আপনার মন মতো, এখান থেকে দিয়ে কিছু টকন করতে হবে, তাহলে দেখলে সুবিধা হবে। এখান থেকে এটা এখানে নিচে ছিল, এরপরে এখান থেকে আপনার ফ্যান্টুলটা দিয়ে আপনার মন মতো আপনি এখান থেকে ফ্যান্টুল না দিয়ে এখান থেকে শেপটা দিয়ে দিতে পারেন। ওকে, বরাবর নেবেন, নিয়ে এখান থেকে এভাবে করে করে নেবেন, শেপটা দূরে করে এখান থেকে সিলেকশন টুলবারটা দূরে ডিলিট করে দেবেন। শেষ করে দেওয়ার পরে আপনার এখান থেকে বসালাম, বসাই এখান থেকে এভাবে করে দিলাম। ওকে, এখন আপনি এখান থেকে কালারটাকে একটু হালকা একটু ডিপ করে দিবেন, আপনার ইয়াটা সেপটা হয়ে যাবে আপনার মন মতো। ওকে, হয়ে গেছে কিনা, ঠিক আছে। এখন আমরা কিছু ফাত ফ্যান্ডের কিছু কাজটা আগে দেখাবো, সেই বিষয়টা জন্য আমি অপকে করতেছি। মোটামুটি বিজনেস কাজের কাজটা একটু কম শেষ, আমি এরপরে বাকিটা ইয়ে করতেছি ফাত ফ্যান্ডের। আজকে আমি এখান থেকে একটা দুইটা তিনটা চারটে পর্যন্ত কাজটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি, কালকে এগুলো দেখাবো। ফাত ফ্যান্ডের কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনি চাইলে ফাত ফ্যান্ডার দিয়ে অনেক ভালো ভালো কাজগুলো করতে পারবেন, অনেক ভালো ভালো কাজগুলো কম্বিনেশন করতে পারেন। আপনি এখান থেকে দুইটাকে এই তিনটাকে একসাথে করার জন্য এখান থেকে ফাত ফ্যান্টটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সেটা আপনার কাছে ভালো লাগে যেটা সেটা করবেন। ধরেন আমি এখান থেকে একটা ছন্দ তৈরি করবো, বা এখান থেকে কোনো একটা লোগো তৈরি করবো, আপনি এখান থেকে এই দুইটা শেপ দিলেন না, এই দেখেন এখানে দুইটা শেপ করলেন, দুইটা শেপ কিন্তু দুইটা কালার। হ্যাঁ, আপনি সেটা দুইটা শেপকে একটা শেপ করতে পারেন, দুইটা শেপে ক্লিক করে আপনি এখান থেকে ফাত ফ্যান্ডার অফ ফাদনটা ক্লিক করবেন, দুইটা শেপ কিন্তু একটা শেপ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এরপরে ফাত ফ্যান্ডারের কাজ হলো, আপনি চাইছিলেন যে এখান থেকে এখান থেকে আপনার একটা লোগো তৈরি করবেন, এভাবে রাখবেন এভাবে রাখবেন, শুধু হলুদ যে কালারটা আছে কালারটা রাখবে, বাকি সবগুলো কালার আপনি এখান থেকে ফেলে দিবেন। তার জন্য আপনি কী করতে, আপনি সবগুলো সিলেক্ট করবেন, করে আপনি এখান থেকে একটু পড়বেন অল্টার ক্লিক ক্রিয়েট দ্য ক্যানভাস শেপ দ্যান্ড শেপ রাইট ফ্রম দ্য স্পেস, অর্থাৎ আপনার যেই কোনো শেপের ভিতরে এখানে দেখলে আপনি বুঝবেন, মানে আপনার এই উপরে যে শেপটা থাকবে ওই শেপটা ওর সামনে যে শেপটা খেয়ে ফেলবে। দেখেন আমি এখান থেকে ধরতেছি, ধরে এখান থেকে ক্লিক করলাম, এই দুটো শেপ গিয়ে আপনি এখানে একটা গিয়ে ক্রিয়েট হয়ে গেছে। আপনার যে কোনো শেপের হতে, আমি এখানে তিনটা শেপ আছে, আমি এই শেপটাকে দিলাম সাদা করে। ওকে, ধরার পরে এখানে একদম নিচের শেপটাকে এই দুটো শেপ খেয়ে নেবে, দেখছেন, খেয়ে আপনি যে কোনো সুন্দর সুন্দর মন মতো যে কোনো লোগো যে কোনো বিষয় আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আপনার যে কোনো লোগো যে কোনো ক্যাটাগরির লোগো আপনি এখান থেকে সহজে ক্রিয়েট করতে পারেন, এমনকি সুন্দর সূর্য স্যার আপনি এখান থেকে ক্রিয়েট করবেন। আপনি এখান থেকে সাত ক্রিয়েট করার জন্য দোনোটাকে ক্লিক করবেন, ধরে দোনোটাকে ধরুন, ধরে এখান থেকে দিবেন একটা সাত ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে একটা তারা দেবেন, যে ইচ্ছে আপনার যার কাছে যেভাবে ভালো লাগে, কত সিস্টেম করা যায় কাজ। হ্যাঁ, ওকে, একটা চন্দ্র ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আসেন আমরা এখান থেকে, এখন আমি দেখলাম যে আমার এখান থেকে দুইটার ভিতরে যে কালারটা আছে, আমি দুটোটাকে একটু অপোজিটে কমা দিলে বুঝবেন, আমাদের ভিতরেই অপশনটা লাগবে, ভিতরের এই যে ভিতরটা আছে এই ভিতরটা আমাদের দরকার, বাকি দুই পাশে দুটোটা দরকার নেই। তার জন্য আমি এখান থেকে সিলেক্টটা দোনোটা সিলেক্ট করে এখান থেকে ক্লিক করবো, আমাদের দুই পাশটা চলে যাবে, ভিতরেরটা অপেন হয়ে যাবে। এখন আসে এটা আমার কী কাজ আসবে, বা কী কাজ আমি ব্যবহার করতে, আপনি যেন একটা ফাতা ক্রিয়েট করার জন্য আপনি এইভাবে ক্রিয়েট করতে পারেন, যে আমি এখান থেকে একটা ফাতা ক্রিয়েট করবো, দোনোটা ক্রিয়েট দৌড়ে এখান থেকে ধরলাম, তো হয় না, দোনোটাকে দৌড়ে এখান থেকে দিলাম। ওকে, আমাদের একটা ফাতা হয়ে গেছে।
মানে আপনি এখান থেকে পাতার ভিতরে একটা দিবেন, করতেছে কেন এটা? ঠিক আছে, এখানে আইডি বাট টুলটা নিয়ে ডিসক্রিপশন টুল বাটটা নিয়ে প্রয়োজন এটা ঠিক করে দিতেছে। ওকে, একটা ফাতা ক্রিয়েট হয়ে যেতেছে সিম্পল ওয়েতে। আপনি চাইলে এভাবে ভিতরে বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজিয়ে দিতে পারেন আপনার মন মতো। হঠাৎ করে সমস্যা করতেছে কিন্তু, দারুন। এখন দেখেন আমি কিন্তু একটা ফাতা ক্রিয়েট করার জন্য আমি কিন্তু কিছু বিষয় ব্যবহার করতে, কিন্তু আমাদের এখানে একটা সিগনারের ডাল তৈরি করা দরকার, কিন্তু আমাদের এটা কিন্তু এখানে একটা শিপের মতো তৈরি হয়ে যেতেছে। আপনি এখানে কী করবেন, এইভাবে হওয়ার পরে আপনি এইখান থেকে এখানে ক্লিক করে আপনি এটা কিন্তু একটা সে ফাদার তৈরি হয়ে যাবে। আপনি এখান থেকে স্টকটা অফ হয়ে যাবে, আমি এখানে দেখা যাচ্ছে সুবিধা হবে বেশি। এখান থেকে আপনি এই কালারটাকে অফ করে দেবেন। হ্যাঁ, অফ করে দিয়ে আপনি এইখান থেকে স্টক কালারটাকে অন করে দেবেন, সাথে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখন আসে আপনার মাথাটা চিকন লাগবে, গোয়াটা একটু মোটা লাগবে, তাই না? আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে ইউনিফর্ম থেকে আসে এখান থেকে এখানে যে আমার কাছে বললো আপনি এখান থেকে কোনটা দিতে, আমি এটা দেবো, হয়ে গেছে আমার এরকম। আমি এখান থেকে ঘুরে দিয়ে ফয়জন। ওকে, হয়ে গেছে, এখান থেকে ঘুরিয়ে দিলাম, একটু ছোটো করে দিলাম, এরপরে এখান থেকে ঘুরিয়ে দিলাম, আরও ছোটো করে দিলাম। কোন পাশে ঘুরে দিই? এই পাশে, এখানে ঘুরে দিই, এই দিয়ে ঘুরে দিবেন। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিবেন। ওকে, ঘুরে গেছে। এগুলোকে আসতে কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় লাগবে। হ্যাঁ, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে আপনি এখান থেকে এবারে আপনার মন মতো ছোটো করে দিবেন। দিয়ে আপনি এই প্রোগ্রাম ফুরান্তরগুলো সিস্টেম করে করে মন মতো আপনি ফাতার মাথা ক্রিয়েট করতে পারেন, যে কোনো গাছ গাছা ক্রিয়েট করে করে নেট আপলোড দিতে পারেন। হ্যাঁ, সেটা সেখান থেকে কাজটা আমি ছোটো ছোটো করে দিলাম, একসাথে সবগুলোকে ধরবো, ধরে এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে দিব, সবগুলো কপি হয়ে যাবে শেষ। এবার এগুলোকে এবার ধরে এখানে বসাই দেবো। কী এত কাজ করে ভাই, কাজ করে টাইম আছে না তো কাজের, বসে গেছে নি? এখন আসলে আপনি এখানে ফাতাটাকে আপনার মন মতো একটা কালার দিয়ে দিবেন, হলুদ সবুজ কালারটা দিয়ে দিবেন। একটা কিন্তু ফাতার মধ্যে দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই শেপটা বড়ো হয়ে গেছে, আমি এটা একটু ছোটো করে দিতেছি এখান থেকে ধরে, একটু ছোটো করে দেবেন সমস্যা। আপনার যতটুকু ভালো ততটুকু আমাকে, যতটুকু ভালো ততটুকু দিয়ে দিবেন। ওকে, শেষ কাজ। এখানে আসেন, এখন কিছু কাজ আছে, ধরেন আমি এটাকে বসালাম, আনগ্রুপ করে করে একটু বসাই দিচ্ছি, বেশি করে ভিজিটিং কার্ড দেখাতে গিয়ে কিন্তু কী দেখাইতেছে, ভিজিটিং কার্ড লেখা বলে দেখাই দিতেছি পরবর্তীতে। একটার ভিতরে আরেকটা কাজ চলে আসা যায়, তাই এখানে দেখেন এই বিষয়গুলো একটু দেখাবো। এখন বসানোর পর কিন্তু আমাদের এখানে মাথাগুলো কিন্তু ঠিকমতো হয় না, দেখছেন এখানে যে মাথাগুলো ঠিক মতো নিশ্চয় হয় না, কারণ আমাদের এগুলো হলো একটা শেপ, এসে একটু হলো স্টক, স্টক কালার কখনো ঠিকমতো হয় না। তখন আমি কী করতে হবে, দৌড়ে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অফারনেস, এবং আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। ওকে, করে দিলাম। এরপর আমি এখান থেকে এগুলো শেপ হয়ে গেছে, দেখছেন এগুলো শেপ হয়ে গেছে। আপনি এখান থেকে সিলেকশন টুলবারটা ধরে এখানে ক্লিক করে আপনি এখান থেকে কাজটা করে নিতে পারেন, বা এখান থেকে নিয়ে এসে এখানে দিতে পারেন, ভিতরে রেখে দিতে পারেন আপনার যেখানে এক্সপ্যান্ড। এই দেখেন, এই দেখেন, এই সেই বিষয়টা আমি জানি আমরা প্রশ্ন করবেন এলাই মাথায় আছে বিষয়টা। এখন যদি এক্সপ্যান্ড করা যদি আপনি কাজটা করেন, ধরুন আমি এটা এক্সপ্যান্ড করলাম না, ওকে এক্সপ্যান্ড না, আমার এখানে এখন কিন্তু এক্সপ্যান্ড করা নেই। এখন যদি সিলেকশন টুলবারটা ধরে আপনি ক্লিক করবেন, ক্লিক হবে না, সারা জীবনেও হবে না, ক্লিক হবে, কারণ এটা হলো আপনার একটা স্টক কালার, এটা কিন্তু আপনার একটা শেপ না, শেপই কিন্তু আপনার করতে হবে। কিন্তু স্টক কালার কিন্তু কখনো আপনি মন মতো কাজ করতে পারেন, একটু ফন্টের মতো হয়ে গেছে এখন। এখন আপনি কিন্তু কিছু করতে হবে, আপনি যদি এখন এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এখন যদি আমি এখানে কাজ করতেছি, এখন কাজ হয়নি, এক্সপ্যান্ড করে কিন্তু এটা কাজ করতে হবে। স্টক কালারটা যে যে জিনিসটা আপনার এখান থেকে যে কালারটাকে আপনি স্টক থেকে নেবেন, যেটাকে আপনি স্টক থেকে নেবেন, এটা তো একটা স্টক। হ্যাঁ, স্টক থেকে যে কালারটা নেবেন এখান থেকে অফ করে দিতেছে, স্টক থেকে যে ওই কালারটা কিন্তু আপনার সবসময় এক্সপ্যান্ড করে কাজ করতে হবে। ধরুন আমি এই কালারটা নিলাম, এখানে কিন্তু এটাকে এই মাথাটাকে আপনি কিছু করতে পারবেন না, এখানে কিছু করার সুযোগ আপনার কাছে নাই, সুবিধা। আপনি যদি এখানে এখান থেকে এটা সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে, এখন যদি ধরেন আপনার মন মতো এখন কিন্তু কাজ করতে পারতেছেন, ঠিক আছে, মনে থাকবো রে। ওকে, তো ঠিক আছে, আমরা এখানে এখন আমাদের লেখালেখি ইত্যাদি এগুলো করে ফেলি, আমরা এগুলো তো অনেকগুলো দেখাইছি। আমাদের এটা একটু মোটা হয়ে গেছে, এটা আর একটু যাবে এদিকে। ওকে, এটাকে একটু চিকন করে ফেলি,
দূরে একটু কম আইছে, সমস্যা নেই। ওকে, এখানে তার ফটোটা আমি রিফ্রেশ ক্লিকমাক্স করে রাখি। ওকে, এই ফটো সে আমাকে দিয়েছে, দরকার না, ফটো রাখি দিলাম। এখান থেকে বললাম ধন্যবাদ, আমি বিসমিল্লাটা এনে লাগাই দিতেছে। এখানে বিসমিল্লাটা আপনি টাইপ করে নেবেন, এরপর আপনি এখানে তার নামটা বসাই দিবেন। আমি নামটাকে মানে এখানে তার নামটা বসাইলাম। ওকে, ভিজিটিং কার্ড সবচেয়ে বেশি যে একটা বিষয় খেয়াল করতে হবে বিষয়টা হলো আপনার ভিজিটিং কার্ডটা প্রিন্ট হওয়ার পর কতটুকু সাইজ আসবে বা লেখাটা কতটুকু, এই বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আপনাকে। এই বিষয়টা ডিপেন্ড করে আপনাকে কিন্তু ডিজাইনটা করতে হবে। এটা একটু ছোটো করে দিতেছে, অনেক বড়ো হয়ে গেছে, একটু ছোটো করে দিতেছে। ওকে, এটাকে একটু ছোটো করে দিতেছে। এটাকে একটু উপর তুলে দিতেছে, বেশি বড়ো হয়ে গেছে বলে একটু এদিকে তুলে দিতেছে। ওকে, এখন এখানে এবং আপনি কী বুঝছেন যে আপনার প্রিন্ট হওয়ার পরে সাইজটা কেমন হবে, এখান থেকে দেখেন একটা ফার্সেন আছে, দেখেন এখানে আছে কি না 300, এখান থেকে 100 করে দেবেন। এরপর দেখবেন আপনার বিজনেস কার্ডে এই সাইজটা আপনার প্রিন্টে আসবে। বিশেষ না, আপনি একটা বিজনেস কার্ড মাপ দিয়ে দেখেন, একটা বিজনেস কার্ডটা মাপ দিয়ে দেখেন, 70টা কাটে যাওয়ার পরে এই সাইজটা কিন্তু থেকে গেছে, দেখছে? হ্যাঁ, এখন দেখেন আমাদের এখানে 100 আছে। যে কোনো ডিজাইন করার পর একটু দেখবেন যে 100% ডিজাইনটা কেমন লুকে দেখা দিচ্ছে। আপনি যখন এখান থেকে একটা মোবাইল নাম্বারটা দিলেন, আপনার ধরেন আমি কিন্তু মোবাইল নাম্বারটা দিলাম একদমই ছোটো করে, আমি দেখতেছি হ্যাঁ মোবাইল নাম্বারটা ঠিক আছে, হ্যাঁ আমার কাছে কিন্তু ঠিক মনে হয়েছে ঠিক। আপনি ডিজাইনিং কার্ডটা যখন 100 আসবে তখন মোবাইল নাম্বার এমন আসবে, কেউ কেউ নেবে কখনো কেউ না, কারণ এত ছোট ডিজাইনিং কার্ড কে দেখবে, নাম্বারগুলো কে দেখবে, আপনি এবারও দেখবে। তার জন্য কী করতে হবে, আপনার নাম্বারগুলোকে আপনার হে হিসাব করে আপনাকে নাম্বারগুলো দিতে হবে। নাম্বারগুলো কিন্তু আমাদের এইভাবে দিতে হবে, বড়ো বড়ো করে তাদের নামটা একটু উপরে যাক। হ্যাঁ, কিংবা আপনি এখান থেকে শেপগুলো একটু নিচ্ছেন, আমার সমস্যা নেই। হ্যাঁ, শেপটাকে দূরে একটু নিচ্ছেন, আমার নামটাকে একটু এখান থেকে, কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু আমার কাছাকাছি একটু ছোটো হলে চলবে। ওকে, আমি কিন্তু আরেকটা নাম্বারটা এখান থেকে সিলেক্ট দিয়ে দিতেছি। ওকে, শেষ দুইটা নাম্বারকে দিয়ে দিলাম। এখন আমি যখন 100% দিলাম তখন কিন্তু আমাদের নাম্বারটা দেখা যেতেছে, 100% কিন্তু আমাদের এখানে আসছে নাম্বারটা, কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যেতেছে। এই ভুলটা কিন্তু অনেক সময় হয়ে যাবে, নাম্বারটা ছোটো হওয়ার কারণে অনেক বিজনেস কার্ড, বিজনেস কার্ডের মূল বিষয়টা হলো নাম্বার। হ্যাঁ, বিষয়টা কিন্তু খেয়াল করবেন সবসময়। ওকে, গেলে আমাদের এই কাজটা। এরপর আমাদের এখানে আসেন, এখানে আমরা তাদের নামটা দোকানের নামটা দিয়ে দিব। এখানে দেখেন দোকানে একটা নাম, হেডলাইন নামটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে তার হলো আব্দুর রহিম রেন্টেকার দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, এবার রেন্ট এ কার। ওকে, আব্দুর রহিম রেন্টেকার আমরা এখান থেকে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনার লাল দিলে সবচেয়ে বেশি ফুটবে, দেখেন লক করে উঠবে। দিলাম লাল, ওকে, গেল এটার কাজ। গার্ডিয়ানটাকে একটু হালকা ম্যাচিং হইতেছে, আমি সমস্যা করতেছে লাগে। ওকে, এবার ম্যাচিং হয়েছে, দিলাম এই কালারটা। এরপর আপনি এখান থেকে কিছু পিকচারটা এখানে তার মতো দিতে পারেন, তার ফটো এখান থেকে দিতে পারেন। আমি তার ফটোর জন্য একটা সাইজটা নিয়ে ফেলবে এখান থেকে, সিলেকশন টুল বারটা, ডিজিটাল সিলেকশন টুল বারটা ধরে একটা সাইজটা নিয়ে নেবে এখান থেকে, এতটুকু নিয়ে এখান থেকে একটা ফটো নিব এখান থেকে। তার ফটো যেটা আপনার কাছে ভালো সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, আমি ফটোটা ভালো লাগছে এটাকে নিব, নিয়ে দুটোকে ধরে মাস্ক লিভিং মাস্ক করে দিব। ওকে, ফটোটা চলে আসছে। এখন আমি যে ফটোটা এখানে বসা তখন কেমন খালি 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 লাগতেছে না, তার জন্য আপনি এই শেপের ভিতরে একটু স্টকটা দিয়ে একটু কালো স্টকটা দিয়ে দেবেন। হ্যাঁ, একটু কালো বা হলুদ, যেটা এখানে কালো আর এই কালারটা ম্যাচিং করবে সাইন কালারটা, দুটো কালার স্টকটা দেওয়ার পর আপনি যেন ফুলটাকে একটু ছোটো করে এখানে বসাবেন, একটু সাদা কালারটা যেন থাকে, তখন কিন্তু একটা লুক আসতেছে, বুঝছেন? এই বিষয়টা কিন্তু সবসময় একটু খেয়াল রাখি, এই বিষয়টা কাজগুলো করিয়েন, তাহলে আপনার জন্য উপকার হবে। এই লুক বিভিন্ন রকম দেখতে একটু সৌন্দর্য লাগবে বিষয়টা, ঠিক আছে? এরপর আপনি এখান থেকে এবার তার মন মতো একটা, এবার একটা গাড়িটা এখান থেকে একটা গাড়ি দিয়ে দিলেন এখানে, এরপর এখান থেকে পর্যন্ত এদিকে আরেকটা, এদিকে আরেকটা গাড়ি দিলেন, ওদিক ফিরে এদিকে ট্রান্সফর্ম, যদি গাড়ি এদিকে থাকে আপনি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে গাড়িটাকে ঘুরিয়ে দেবেন, মনে থাকবে তো এই বিষয়গুলো। হ্যাঁ, এখন আসেন, যদি আপনি চান যে গায়ের চাকার নিচে একটু আলো দেবেন, শ্যাডো দেবেন আপনার মন চাইছে, আমি এখান থেকে একটা গায়ে নিতেছি, মানে এই গাড়িটা একটু দেখেন অনেক বড় গাড়িটা, গাড়িটার নিচে কিন্তু একটা শ্যাডো আছে, দেখছেন? একটা শ্যাডো আছে মানে ছায়াটা আছে, আপনি ছায়াটা কীভাবে ক্রিয়েট করবেন? হ্যাঁ, আমি সে বিষয়টা একটু দেখিয়ে দিতেছি। আমি এখানে গায়ের চাকার নিচে একটু শ্যাডো দিই, তার জন্য আমি এখান থেকে কী করতে হবে, এখান থেকে ইলিপস টুলটা নিব, নিয়ে চাকার নিচে আমরা এখান থেকে একটা একটু করে দিয়ে দিব, এখান থেকে একটা দিলাম। ওকে, এটাকে আমি ক্রিয়েট করে এটাকে শুধু রসে দিয়ে দেবো, এখান থেকে দিলাম কালো। হ্যাঁ, কালো দিয়ে গাড়িটাকে একটু উপরে তুলে দেবো, কিন্তু এটা মনে হয় গাড়িটা একটু উপরে তুলতে হবে, গাড়িটাকে শিফট শিফট কন্ট্রোল
থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিলাম, গাড়িটা উপরে কিন্তু উঠে গেছে দেখছেন। ওকে গাড়িটাকে লক করে দিই, কারণ গাড়িটা থাকার কারণে আমি ধরতে পারতেছি না দেখছেন, ধরার কোনো সুযোগ আছে না। গাড়িটাকে একটু লক করে দেবো অবজেক্ট থেকে, কিন্তু লকটা করে দেবো, করে দিয়ে এবার এখানে সিলেক্ট করবো, করে এখান থেকে একটা আমরা অপাসিটিটা কিছুটা কমাবো। হ্যাঁ ঠিক আছে, অপাসিটি অপাসিটি কমানোর পর আমি এখান থেকে ইফেক্ট থেকে, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গোশন ব্লারটা দিয়ে দেবে একটু, হালকা কিছু কমিয়ে দেবো, অনেক বেশি ব্লার একটু ছায়া কিন্তু ফোড়ে যাবে আপনার চাকার নিচে। হুম, একটা কিন্তু ছায়া ফুটছে, হ্যাঁ ফুটছে কিনা। এরপর স্যার আপনি পুরো গায়ে নিছি বাবু শ্যাডোটা দিতে পারেন, আপনি চাইলে এখন এখান থেকে এখানে দিতে পারেন, একটু এখানে একটু দিয়ে দিতে পারেন। ওকে ঠিক আছে, টেন টেন দিয়ে দিলেন। এরপরে কিংবা আপনি চাইলে আপনার গায়ে নিচে একটা শ্যাডো দিতে পারেন, তার জন্য আপনি এখান থেকে এই টুলটা নেবেন, বা ফেন টুল দিয়ে করতে সবচেয়ে বেশি সুবিধা হবে। এখান থেকে এখানে, এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ওকে দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে দেবেন, গাড়িটা একটু উপরে তুলে দেবেন, নিচে নামিয়ে দিলাম। ওকে নামানোর পরে এখানে টুলবারটা ধরে একটা সিলেক্ট আছে, সমস্যা নেই, এখান থেকে অবশ্যই একটু কমিয়ে দিবেন, এখান থেকে একটু কম আছে, একটু দাঁড়ান এটাকে একটু ওইদিকে নিয়ে দিই। ওকে কিন্তু আবার ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গোশন ব্লারটা দিয়ে দিবেন, একটু ব্লার করে দিবেন, ব্লারটা একটু ভরে যেন বাড়িয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ কালারটা ভরে যেন অপাসিটিটা আর একটু বাড়িয়ে দেন, কিন্তু অপাসিটিটা আর একটু বাড়িয়ে দেন, সমস্যা নেই। একটা শ্যাডো ফোড়লে মোটামুটি মনে হবে যে এখানে কি একটা ছায়া, গায়ে একটু শ্যাডো ফোড়ে গেছে। ঠিক আছে, শ্যাডোগুলো এভাবে দিয়ে এত ঝামেলা করার কোনো দরকার নেই, সামান্যভাবে দিয়ে দিলে চলে। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম আর। ওকে এখানে কাজগুলো শেষ, এখন চাইলে আপনি এইখানে এইখান থেকে এতটুকু জায়গা দেবেন, আপনি এখান থেকে নিচে একটু তার অ্যাড্রেসের জন্য একটু জায়গা করে নেবেন, এখান থেকে এতটুকু জায়গার ভিতরে তার একটা অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেসে কিন্তু আপনার দুই কালার ব্যবহার করতে পারেন। এখান থেকে কালারটাকে ডিলিট করে দিতেছি, কালারটাকে 100% করে দিতেছি, কিন্তু আপনি গাঢ় দুটো কালার ব্যবহার করতে পারেন, গাঢ় গাঢ়। হ্যাঁ মনে রাখবেন একদম যেন হাই কোয়ালিটি গাঢ় দুটো কালার হয়। এখান থেকে এই দুইটা কালার দিয়ে দিতেছি, ওকে কালারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে গার্ডিয়ান টুলটা নিয়ে এই বরাবর করে, গার্ডিয়ান টুলটা নিয়ে এই বরাবর করে এখান থেকে, হ্যাঁ একটু দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আপনি এখান থেকে তার ঠিকানাটা লিখে দেবেন, ওকে তার ঠিকানাটা লিখে নিয়ে এসে এখান থেকে বসিয়ে দেবেন, দেখবেন তার ঠিকানাটা মন মতো বসিয়ে নেবেন। কখন লেখার একটা নিয়ে বললো অম্পা করে দিন না, হ্যাঁ যতটুকু পর্যন্ত সুন্দর লাগে ততটুকু পর্যন্ত দেবেন, লেখাটাকে কিন্তু সোজা রাখার চেষ্টা করবেন, এদিকে রেখে এদিকে যেন ছোটো হোক, মানে দুর্ভাষ্য কম হোক, এখানে যেন গোট গোট থাকে। আপনার যদি লেখাটা এখন দিয়ে এটাকে এভাবে দিলেন, এখান থেকে ফুরে ফুন ঘরটা ফুরিয়ে দিলেন, হ্যাঁ ফুরে দিলেন, হ্যাঁ দেখেন আমি একটু দেখে দিতেছি তাহলে বুঝবেন। ধরুন এটা হলো, এটাকে আমি আমার মন মতো ছোট্ট করে গোট গোট করে লেখাটাকে দিলাম, আর এটাকে দিলাম, কিন্তু আপনার কাছে এখন কোনটা জিনিসটা ভালো লাগবে দেখেন, গোট গোট জিনিসটা কিন্তু একটু ভালো লাগে, কিন্তু ওটাকে বড়ো দেখতে যে লেখাটা কিন্তু অনেক বড়ো দিই, কিন্তু তারপর খারাপ লাগতেছে এই কারণে, কারণ লেখাটা আপনি এলোমেলো করে ফেলছেন। লেখাটা আপনি এখান থেকে আইডি কার্ড দিয়ে কালার লেখাটা দিয়ে দেবেন। এখানে কিন্তু একটা বিষয় আপনি জানেন কি না, আপনার যে কোনো ফন্টের সাইজ যে কোনো ইয়ে থেকে নিতে পারেন, সোজা আইডি কার্ড টুলটা নিয়ে আপনি এখান থেকে কালারটা নিতে পারেন, ফন্টের সাইজটা নিতে পারেন। দেখেন আমি দিলাম ফন্ট সাইজটা চলে আসছে 33, কালারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, ফন্ট সাইজটা চলে আসবে, কালারটা চলে আসবে, ফন্ট সাইজটা চলে আসবে, সাথে সাথে কালারটাও চলে আসবে। ঠিক আছে, মনে থাকবে তো এই বিষয়গুলো। হ্যাঁ দিলাম, ফন্ট সাইজটা চলে আসবে। ওকে আমি ফন্ট সাইজটা নিয়ে অটোমেটিকলি এখানে বসাই দিলাম, শেষ। শিফট অল্টা ধরে মন মতো বড় করতে ঠিকমতো বড় হয়েছে। ওকে এরপর এখানে তার সম্পর্কে কিছু ডিটেলস লিখে দিবেন, তার কী কী আছে না আছে, এগুলো এরকম কিছু লেখা আছে যেগুলো আপনি রেডিমেড সব জায়গায় ফেলে দেন, বা সে আপনাকে বলবে বা এই লেখাগুলো লিখে দেন, আপনি এরকম কিছু লেখা এখান থেকে লিখে দেবেন, শেষ। এখান থেকে কাজ শেষ। এখানে এসে কিছু বিশেষ দ্রষ্টব্য দিতে পারেন, এখান থেকে এখানে বিশেষ দ্রষ্টব্য খালি হাতে দেওয়া যায় না, তার জন্য তাই না, তাই এখান থেকে একটা শেপটা নিয়ে এখান থেকে এখানে একটা শেপটা দিয়ে এখান থেকে একটু রাউন্ড করে দেবেন হালকা করে, এখান থেকে বিশেষ দ্রষ্টব্য লিখে দিতে পারেন। হ্যাঁ আপনার বারবার টাইপ হয়ে সুতির নেমে দেওয়ার দরকার নেই, যেখানে একটা ফন্ট এনে দেবেন সুতির নেমে অটো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য, ওকে দিয়ে আপনি এখান থেকে এবার এই কালারের ভিতরে দিয়ে দেবেন, কালারটা একটু মোটা করলে হয়, হালকা একটু মোটা করতে হবে। ওকে দিয়ে দিলাম এটাকে, আমি ফোনটাকে একটু উপরে তুলে দিতেছি, আমি কীভাবে দিলাম তা তো জানা আছে, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। ওকে দিয়ে এখান থেকে কালারটাকে একটু হোয়াইট করে দিই কিংবা হলুদ করে দিই, যে কোনো একটা কালার এখান থেকে ম্যাচিং করবে। হ্যাঁ হোয়াইট বা হলুদ, হলুদটা করে দিলাম। ওকে শেষ। এখন আসলে এখান থেকে আমাদের কিছু একটা বিষয় লিখতে হবে, তার জন্য খালি ফাঁকুটা লিখতে খারাপ লাগে, তাই না, আপনি এখান থেকে কিছু রিবন ব্যবহার করতে হবে। রিবনটা কি, রিবনের নাম শুনছেন, রিবন, রিবনটা আপনি এখান থেকে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। রিবনটা কি, আপনি এখান থেকে যদি এখান থেকে ফ্রি ফিকে সার্চ দেন, আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে, তার জন্য কিন্তু দেখাইতেছি।
রিবন, হ্যাঁ রিবনটাকে, রিবনটা হলো আপনার ছোট্ট ছোট্ট ছোট ছোট ব্যানার, বিভিন্ন স্টাইলিশ ব্যানারগুলো দেখেন এই ব্যানারগুলো। হ্যাঁ রিবন ব্যানার দিয়ে সার্চ দেন আপনি এখান থেকে, রিবন ব্যানার আপনার সুন্দর সুন্দর এমন কিছু স্টাইলিশ ব্যানারগুলো বা স্টাইলিশ রিবনগুলো পাবেন, আপনার অনেক উপকার আসবে, বিভিন্ন কাজ আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি দেখে দেখে আপনার মন মতো এখান থেকে ফ্রিতে দিয়ে দিবেন, দিয়ে আপনি ফ্রি জিনিসগুলো কালেক্ট করে নেবেন। যদি আপনি বড় লোক হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে একটা সাবস্ক্রিপশন কিনে নেবেন, এতে $29 আছে, ডলারের একটা ইয়ে আছে, একটা বছরের একটা সাবস্ক্রিপশন কিনে আপনি কিন্তু আজীবন এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ এখান থেকে আপনার মনে হতে শ্যাডো ইয়েগুলো আপনি নিয়ে নিতে পারেন, এই যেমন কি এটা আপনি অনেক কাজ ব্যবহার করতে পারেন এই রিবনগুলো। হ্যাঁ কিন্তু আরও এর নিচে আরও অনেকগুলো রিবন থাকবে, এগুলো কিন্তু যেগুলো উপরে মুকুট আছে এগুলো কিন্তু ফ্রি না, মনে রাখি। হ্যাঁ এটা ফ্রি, এটা কিন্তু ফেট কিনে নিতে হবে। এখন আসুন কিন্তু আমি এগুলো অনেকগুলো অল থেকে আগ থেকে অনেকগুলো নিয়ে রাখছি, এই শেপগুলো এগুলো আমার কাছে সবগুলো এটাও আছে এগুলো আছে। আমি এখান থেকে একটা রিবন ওপেন করতেছি, এখান থেকে কন্ট্রোল ও বা ফাইল থেকে ওপেন ক্লিক করে এখান থেকে আমি এখান থেকে রিবন আমার কাছে সেভ করা আছে, রিবন আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো রিবন আমার কাছে কালেক্ট করা আছে। আপনি স্যার আপনার মন মতো ভালো ভালো রিবনগুলো কালেক্ট করে রাখতে পারেন। যেন আমার কাছে দেখেন আমি একটা ফাইল ওপেন করছি, অনেক সুন্দর সুন্দর রিবনগুলো আছে না, আপনি অনেকগুলো সুন্দর সুন্দর জিনিসগুলো এখান থেকে দিতে পারেন। যেমন আমি এটা বলো আমি এটাকে দিয়ে দিলাম এখানে, এটা এগুলো ডিজাইন করা দেখাবে ইনশাল্লাহ সময় করে, এগুলো ডিজাইন করতে হয় সহ সিস্টেম। আজকে তো প্রায় ক্লাসটা 31 মিনিট হয়ে গেছে, তাই অনেক সময় হয়ে গেছে, তার জন্য এখান থেকে আপনি এগুলো ডিলিট করে দেবেন, আনগ্রুপ করে ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার মন মতো কিছু একটা জিনিস লিখে দেবেন। দেখেন এখানে কী লেখা হয়েছে, বা বিদেশি যাত্রী এখানে লিখে দেবেন আপনার, বাংলা হয় না কেন, আচ্ছা বিদেশি বিদেশি যাত্রী যাত্রী এভাবে এতটুকু দিয়ে এরপরে এখানে লিখে দেবেন আনা নেওয়া করা। হ্যাঁ নেওয়া করা হয়, ওকে এই লেখাটা আপনি এখান থেকে লিখে দিবেন। দেখেন আমাদের কিন্তু উপর লেখাটা অনেকটা অনেকটা হাইলাইট হয়েছে, হ্যাঁ হ্যাঁ অনেকটা হাইলাইট কিন্তু হয়ে গেছে, কিন্তু নিচে লেখাটা আমাদের হাইলাইটটা হয় না, কারণটা কিন্তু কালারের সাথে আমাদের লেখাটা কম্বিনেশন হয় না। তার জন্য আপনি এখান থেকে যদি এখান থেকে ধরেন আপনার কালারটা কিন্তু সবগুলো একটা কালার, তাই ধরতে পারেন না। আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলবারটা ধরবেন, ধরে এখানে ক্লিক করবেন, এখানে কালারটা আমি এখান থেকে বাইরে ক্লিক করে এরপরে এখানে ক্লিক করলে বা কালারটা এখান থেকে ওপেন হয়ে যাবে, এই কালারটা ডিলিট করে দেন বা এখান থেকে কালারটা অন্য একটা কালার দিয়ে দেন। এই কালারটাকে ডিলিট করে দেন, করে কোনটা ডিলিট হয়েছে এই কালারটা ডিলিট করবো, করে এখান থেকে আরেকটা কালার আমি এখান থেকে আমার মন মতো দিয়ে দিব, ওকে কালারটা কিন্তু সেই ফুটছে। হ্যাঁ এখানে আমার লেখাটা কিন্তু ফুটে উঠছে, কালারটা কিন্তু ফুটে উঠছে, ওকে ঠিক আছে। মোটামুটি আজকের মতো আমাদের ভিজিটিং কার্ডটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আসলে আপনি চাইলে এখানে একটু স্টাইল করে দিতে পারেন এই ভিজিটিং কার্ডের এখানে, তার জন্য এখান থেকে কন্ট্রোল অবজেক্ট থেকে এডিট থেকে কপি, এরপর অবজেক্ট এডিট থেকে পেস্ট ইন ফন্ট কন্ট্রোল এফ, হ্যাঁ আমি এভাবে করে দিলাম। এখান থেকে আমাদের দুইটা হয়ে গেছে, হয়েছে কিনা কনসোল ডেট দিয়ে আমি এখান থেকে অবজেক্ট থেকে একটাকে লক করে দিতেছি, লক থেকে লক করে দিলাম, ওকে একটা লক হয়ে গেছে, নাই এটা লক, ওকে আমাদের নিচেরটাকে এখন উপরটা লক, নিচেরটা কিন্তু লক না আনলক। আমি এখান থেকে নিচেরটাকে একটু শ্যাডো দিয়ে দেবো, একটু হোয়াইট একটু শ্যাডো দিয়ে দিলাম সাদা, এরপরে শ্যাডোর ভিতরে আমি এখান থেকে ইফেক্ট থেকে একটু এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম, ড্রপ শ্যাডো রিয়াটা 20% দিয়ে দিলাম, এরপরও কেমন কেমন লাগতেছে তাই না, দরকার না। আমি এখান থেকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা নিব, নিয়ে একটাকে লক করে দেবো, ওকে একটাকে ধরে এখান থেকে লক করে দিলাম, আরেকটাকে আছে ওটাকে আমি এখান থেকে কালো দিয়ে দেবো। হ্যাঁ কালো দিয়ে দিয়ে কালকে দেখেছিলাম আমি এটা, মনে আছে তো, এখান থেকে হয়তো 3D হয়তো 3D, হ্যাঁ ভালো লাগলে 3D দেবেন, 3D দিলে খারাপ না চলবে। হ্যাঁ আচ্ছা এবার ধরেন এটা করার পরে আমি লেখাটা একটু শুরু করি, তখন এবারে কী করতে ছোটো যদি করে তাহলে তো ওই আগে ধরেই এটা ছোটো করেন একটু এই লেখাটারে, একটা ছোটো বা একটা ছোটো হইতো না কথা, এটা আছে এটা আমি বলতেছি। ধরো আমি এখানে 3Dটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমি আনলক করার পর দরকার পড়লো যে আমাদের এখান থেকে এটা এখান থেকে লাগিয়ে যেতেছে বা কোনো সমস্যা হতেছে বা এটাকে একটু ছোটো করতে, তার জন্য কী করতে হবে নিচের ব্যাকগ্রাউন্ড যেটা আমরা এখান থেকে লক করে দেবো। হ্যাঁ লক করে দেওয়ার পরে এখান থেকে এইভাবে ধরবো, সবগুলোকে ধরে নেবো, হ্যাঁ ধরে কন্ট্রোল জি গ্রুপ করে দেবো, এরপরে এবার ছোটো করুন বা যা করেন আপনার স্বাধীনতা। এখন আরেকটা বিষয় কিন্তু এখানে বোঝার আছে, ধরুন আমি এখানে যখন এটাকে ছোটো করলাম কী অবস্থা হয়ে গেছে না,
এটা কোনো অবস্থা, এখন আর ডিজাইনের কোনো অবস্থা আছে? কেন হয়েছে? কারণ স্টক কালার যত ছোটো করবেন তত স্টক কালারটা বেড়ে যাবে। তখন আপনি কী করতে, কিন্তু আমাদের এখানে কিন্তু স্টক কালার আমি এখানে দেখা দিতেছে একটা আনগ্রুপ করে, আমাদের এখানে তো স্টক কালারটা অনেক বেশি। দেখছেন স্টক কালার আছে কি না? এক আছে, এটার ভিতরে স্টক কালারটা আছে কি না? দুই আছে। দেখছেন স্টক কালারটা কিন্তু আপনি যত ছোটো করবেন তত বেড়ে যাবে। দেখেন আমি কিন্তু ছোটো করতেছি, ছোটো করতে স্টক কালারটা কিন্তু বেড়ে যেতেছে। দেখছেন আর বড় করেন কমে যাবে, যদি আপনি কিন্তু বড় করেন কমে যাবে, কমে যেতেছে। দেখছেন কমতেছে, কমতেছে কি না? আরও করবেন, আরও না থাকবে না একেবারে। এখন বলবেন যে আমি যদি একটা ব্যানার ডিজাইন করি 2 ফুট বা 3 ফুটে, এখন ঘটনাক্রমে সেও বলো যে ভাই ব্যানারটা 3 ফুট বা 8 ফুট, আমি কিন্তু স্টক টিস্টক ব্যবহার করে সব ক্রিয়ে করে যখন টান দিব তখন কিন্তু স্টকটা হারাই যাবো। তখন এইটা কোনো সিস্টেম আছে? না আছে, সিস্টেমটা হলো আপনার ব্যানার কাজটা শেষ, শেষের পর আপনার যে ফাইলটা হওয়ার কাজটা করছেন ওই ফাইলটাকে আপনি এখানে সেভ করে নেবেন। সেভ করে আপনার এখান থেকে আপনার মন মতো দিয়ে রাখবেন, একটা দিয়ে সেভ করে রেখে দেবেন। এখান থেকে সেভ করে রাখার পরে আপনার এই যে ফন্টটা আছে ফন্টটাকে আপনি আপনার মন মতো এক্সপ্যান্ডটা করে নেবেন। কম্পিউটার উইন্ডোজ দিতে হবে, এখানে আমার সেভটা হয়ে গেছে না? এখন আপনি এটাকে অন্য কোনো ফেজে নেন বা যাই করেন। আমি এখান থেকে একটা ফেজে নিতেছি, ধরেন আমি এখান থেকে এই ফেজেরটা আমি এটা নিতেছি, ধরুন আমি এই ফেজে এটাকে নিব। এখন থেকে আমি যদি এটাকে এই ফেজে নিই, ধরবো ধরবো পুরাটা সিলেক্ট করে এই ফেজে নিয়ে যেতেছি। এখন আমি এটাকে বড়ো করতে, দেখছেন বড়ো করলে কিন্তু এটা ছোটো হয়ে যায়, এগুলো থাকে না। দেখছেন নি আছে নি, স্টক কোথায় হারিয়ে গেছে, তাই না? আপনি কী করবেন, এখানে থাকা অবস্থায় আপনি এটাকে শিফট কন্ট্রোল ও, শিফট কন্ট্রোল ও এক্সপ্যান্ড, এক দুই নম্বর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, শর্টকাট কিন্তু আগে কখনো বলি না, এই প্রথম বলতেছি কিন্তু এটা শর্টকাট। এখানে লেখা আছে এক্সপ্যান্ড শর্টকাট লেখা আছে, তো আমরা বার করছি কোথায়, নিজের সদানি করতে করতে বাইরে গেছে। হ্যাঁ কিন্তু শিফট কন্ট্রোল কন্ট্রোল শিফট ও, দেখেন আমি কিন্তু যদি এক্সপ্যান্ড এখান থেকে অবজেক্ট থেকে যদি এক্সপ্যান্ডটা দিই, ওকে এক্সপ্যান্ড হয়েছে কিনা দেখেন, এ দেখেন সবগুলো ভেঙে গেছে, দেখেন এই দেখেন ভিতরে একটা দাগ দাগ পড়ে গেছে, সবগুলো মাঝামাঝি ভেঙে গেছে, দেখেন সবগুলো আগলা আগলা হয়ে গেছে, দেখেন আগলা আগলা হয়ে গেছে কিনা। হুবু আমরা শিফট কন্ট্রোল ও দিলাম, এখন দেখেন আগলা আগলা হয়েছে। এক এক্সপ্যান্ড করার পরে কী হবে, এখন যদি আমি এটা ছোটো করি বা একটা ফাড়াই ফুড়ে আলাই যাই করি না কেন, কোনো লাভ কোনো কিছু হবে না। এই দেখেন আমি এক্সপ্যান্ড করে দিতেছি, এক্সপ্যান্ড করলাম, করার পরে এখানে আমি এটা ছোটো করতেছি, ছোটো করলাম, দেখেন আমাদের স্টকটা স্টকের কালার হিসেবে কিন্তু পড়ে গেছে। দেখছেন এখন আমি এটাকে ধরে একেবারে বড়ো করে ফেলতেছি, একেবারে যত বড়ো তত বড়ো করে ফেলতেছি, কোনো কমার কমের আছে ওই সেখানে অবস্থা সেখানে আছে, দেখছেন নি কোনো কমছে, এক্সপ্যান্ড করতে হবে। এখন আসেন আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, একদম শুরুতে চলে আসে, ধরে নেন আমি এখান থেকে এক্সপ্যান্ডটা করলাম শিফট কন্ট্রোল ও দিয়ে। হ্যাঁ এক্সপ্যান্ড করার পর যখন আমি এটা বড় ছোটো করলাম তখন কিন্তু এটা বেড়ে যাবে। দেখছেন তখন বলুন ভাই এই এক্সপ্যান্ডটা কেন হয়েছে বা এটা কেন, এটা হলো সাধারণ একটা এক্সপ্যান্ড, উপরোক্ত ফন্টগুলো এক্সপ্যান্ড হবে, উপরে যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো ক্রিয়েট আউটলাইন হবে, যা আপনি এখানে এখানে থাকার কথা ক্রিয়েট আউটলাইন কিন্তু ফন্টের ভিতরে আছে কিনা, ক্রিয়েশন টুল ক্রিয়েট আউটলাইন এখানে দেওয়া হয় নাই। আগের ইয়া 2015-2015 সিস্টেমটা আসছিল, এটাও শুধু আপনার যে ফন্ট আছে ফন্টটাকে আউটলাইন হবে, কিন্তু আপনার স্টকটা কিন্তু মানে ইয়েটা এক্সপ্যান্ড হবে না, তার জন্য আপনি সবগুলোকে ধরে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিবেন, এক্সপ্যান্ড এক্সপ্যান্ডটা করে দিতে হবে, ওকে দিবেন, ওকে। এখন কি আপনার পুরো ডিজাইনটা এক্সপ্যান্ড হয়ে যাবে। হ্যাঁ ওকে ঠিক আছে, মনে থাকবে। এখন আসেন, এটা তো অলরেডি মনে আছে কীভাবে কাটতে হয় তাই না, এক নম্বর কাট আছে, এটা হলো কি এখান থেকে একটা শেপটা নেবেন বরাবর নিয়ে ধরে এখান থেকে আমাদের শেপ বিল্ডার টুলটা দিয়ে কেটে দিবেন, অলটা ক্লিক করে কেটে দেওয়ার সুবিধাটা আপনি পাবেন, কিংবা আপনার এত ঝামেলা না করে আপনি এখান থেকে ধরে পুরো ডিজাইনের চতুর্পাশে একসাথে করে ফেলবেন, ওকে ধরবেন, ধরে এখান থেকে মাস্ক মাস্ক করবেন, পুরো ডিজাইনের ইয়েটা হয়ে গেছে, এরপরে এখান থেকে আপনি আপনার মন মতো বসাই দেবেন, বসে কাজটা করে দেবেন, ওকে ওকে। আমাদের মোটামুটি আমাদের কিন্তু এটা এক্সপ্যান্ড করে না, মনে হয় এক্সপ্যান্ড হয় না, এই কারণে চাই দিচ্ছি জানেন এক্সপ্যান্ড করে না, বুঝছি না। এবার আর সমস্যা নেই, এবার আর বড়ো করার পরও আমাদের স্টকটা যায় না, ঠিক আছে ওকে। মোটামুটি আজকে অনেকগুলো বিষয় আইডিয়া হয়েছে তো।
এরকম যে কোনো বিজনিং কার্ড করতে আশা করি করে ফেলবেন সহজ সিম্পল বইতে। আর বিজনিং কার্ড ইত্যাদি এই ফাইলগুলো আপনি অনেকগুলো ওয়েবসাইটে পেয়ে যাবেন। বাংলা ডিজাইনের জন্য তখন কোনো কষ্ট করার দরকার পড়বে না। তারপরেও যদি কখনো নাটক না খুঁজে পান, নিজে নিজে তো ক্রিয়েট করতে হবে, তাই না? একটা বিজনিং কার্ড আসবে কতক্ষণ সময়? বিজনিং কার্ড একটা তো আপনার কাজ করে থাকবে কথা, আপনি যদি বিজনিং কার্ডের সময় দেন 2 ঘন্টা তাহলে কেমন হয়? এরকম বিজনিং কার্ডগুলো আসবে, 2 মিনিট 3 মিনিট সময় নিয়ে করে দেবেন শেষ। 2 মিনিট 5 মিনিট বা 10 মিনিট সময় নেবেন, তার নামটা তার ঠিকানাটা দিয়ে দেবেন, দিয়ে বিজনিং কার্ডটা করে দেবেন। এ তো হয়, এর থেকে বেশি সময় দিলে কীভাবে হয়? এ একটা বিজনিং কার্ড, এখানে কোনো কাজ আছে? কিন্তু আলহামদুলিল্লাহ ফিন্ট আসলে এগুলো অনেক সুন্দর আসবে, এটার তেমন কোনো কাজ নেই। আমি বলবেন যে ভাই এই জিনিসটা কীভাবে ক্রিয়েট করছে, বা এটা মনে আছে নি? এটা ফ্যান্টল দিয়ে ক্রিয়েট করতে হবে, করে ফ্যান্টল দিয়ে করে ফেলবেন শেষ। এভাবে একটা গোলাকার নিয়ে নেবেন, ফ্যান্টল দিয়ে এভাবে এভাবেও করতে পারেন, মানা নেই। আমি এভাবে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে এভাবেও করতে পারেন, মানা নেই। তবে সবচেয়ে সিম্পল বইতে হলে এটা আপনি এখান থেকে করবেন, আপনার জন্য ভালো হবে। ওইব কম্পিউটার সমস্যা করলো, ওই যে এখান থেকে সিলেক্ট হইতেছে না, হয়েছে। এটাকে ধরে এদিকে করে দেবেন, ওকে, এটাকে একটু টেনে দিবেন, ওকে, হয়ে গেছে কিনা? একদম নিখুঁত স্মুথলি হবে, ঠিক আছে? একটু হ্যাঁ, আপনার কাছে যেটা আছে আপনার যে ভালো আপনি সেভাবে করবেন, যার কাছে যেটা ভালো তার কাছে সে সেভাবে করতে পারবেন, ঠিক আছে? কথা একটাই, একই কাজ 100 রকম টুলবার দিয়ে করা যায়, যেটা আপনার কাছে ভালো সেটা আপনি করবেন, আমার কাছে যেটা ভালো আমি সেটা করে ফেলি, যেটা বা আমার কাছে যেন শর্টকাট আমি সেটা দিয়ে কাজগুলো শেষ করে ফেলি, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটুকুই দোয়া করবেন, যদি কোনো বিষয় না বুঝে আসে বলবেন, এরপরও আমি তো আছি, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ক্লাসটাই বিজনিং কার্ডটা আমি ফাড়াইতেছি, একটু ভালো করে দেখেন, দেখি বিজনিং কার্ড ডিজাইন করে আমি একটু দেখা। ওকে, আল্লাহ হাফেজ।